হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ আইমা জাকেরপিয়া। আজকে আলোচনা করব ক্যাথরিন ম্যান্সফিল্ডের একটা শর্ট স্টোরি, দ্য গার্ডেন পার্টি নিয়ে। এটা পাবলিশ করা হয় 1922 সালে। যদিও এটাকে তিনটা ধাপে পাবলিশ করা হয়, মানে প্রথমে দেখা যায় কি স্যাটারডে ওয়েস্ট মিনিস্টার গ্যাজেটে এটা 4th এবং 11th ফেব্রুয়ারি 1922 পাবলিশ করা হয়, পুনরায় আবার 18 ফেব্রুয়ারি 1922 দ্য উইকলি ওয়েস্ট মিনিস্টার গ্যাজেটে পাবলিশ করা হয়। আর পরবর্তীতে দেখা যায় কি কবি দ্য গার্ডেন পার্টি এই যে শর্ট স্টোরি এটাকে তার যে স্টোরি কালেকশন ছিল সেখানে ইনক্লুড করে। আমাদের কবি সম্পর্কে একটু বলে রাখি, ক্যাথরিন ম্যান্সফিল্ড তিনি কিন্তু খুব বেশি দিন বাঁচেনি, হতে পারে 34 বছরের মতো তিনি বেঁচেছিলেন। কিন্তু তার এই ছোট জীবনের মধ্যে তিনি অনেক কাজ করেছিলেন। তিনি একজন ফেমাস মডার্নিস্ট মুভমেন্টে তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার ছিলেন, এবং দেখা যাচ্ছে কি তার অনেকগুলো ফেমাস ওয়ার্ক ছিল, তার মধ্যে দ্য গার্ডেন পার্টি একটা। তিনি দেখা যায় কি তার জীবনের একটা ইনসিডেন্টের উপর বেস করে এই স্টোরিটা লিখেছিলেন। 13 বছর বয়সে দেখা যাচ্ছিল কি তার বাড়িতে একটা গার্ডেন পার্টি রাখা হয়, কিন্তু তার পাশের বাড়িতেই একজন লোক মারা যায় যে একটু লোয়ার ক্লাসের ছিল। আর আমাদের কবি ক্যাথরিন ম্যান্সফিল্ড সে হায়ার ক্লাস সোসাইটি থেকে বিলং করত। তো দেখা যাচ্ছে একদিকে পার্টি হচ্ছে, অন্যদিকে শোক পালন করা হচ্ছে। এই ইনসিডেন্টের উপর বেস করে তিনি কি করেন, এই স্টোরিটা লিখেন। তাই এটাকে বলা হয় একটু অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। এখানে খুব একটা বেশি ক্যারেক্টার নেই বা জিনিসগুলো খুব একটা কনফিউজিং না। পোয়েট খুব সুন্দর করে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছেন যে আসলে সমাজে কীভাবে ডিসক্রিমিনেশনটা হয়, লোয়ার ক্লাস আপার ক্লাসের মধ্যে কতটা ডিফারেন্সেস রয়েছে, আর মৃত্যু কীভাবে ডিসক্রিমিনেশনটা দূর করে দেয়, এসব কিছুই তিনি তার এই শর্ট স্টোরির মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। তাহলে শুরু করি। ফার্স্টে ক্যারেক্টারে আসি। আমাদের যে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, আমরা বলতে পারি মেইন ক্যারেক্টার, সে হচ্ছে লরা। এই লরা মূলত স্যারিডান ফ্যামিলি থেকে বিলং করে। ওভারঅল স্যারিডান ফ্যামিলির একটা গার্ডেন পার্টি এখানে দেখানো হয়। তো আসি আমাদের প্রথমে নায়িকার কাছে, লরা। সে খুবই সেন্সিটিভ একজন মানুষ ছিল এবং স্যারিডান ফ্যামিলির তিনটা মেয়ের মধ্যে সে একটা ছিল। আর এই লরার মধ্যে কিন্তু ডিসক্রিমিনেশন জিনিসটা অতটা প্রখর ছিল না যতটা অন্যদের মধ্যে ছিল। মানে সে লোয়ার ক্লাস হায়ার ক্লাসদের যে একটা স্যাডনেসের ব্যাপার ছিল, ডিসক্রিমিনেশন ছিল, এই জিনিসটা সে বুঝতে পারত এবং তার লোয়ার ক্লাস পিপলের প্রতি অলওয়েজ সিম্প্যাথি ছিল। এবার আসি তার মা বাবার কাছে, মিসেস স্যারিডান। সে খুবই ক্লাস কনশিয়াস, মানে সে হায়ার ক্লাস সোসাইটি থেকে বিলং করে, সো তার ক্লাসটা তার কাছে মেনটেন করাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর মিস্টার স্যারিডান, সে হচ্ছে স্যারিডান ফ্যামিলির হেড। সেও কিছুটা যদিও মানে ক্লাস কনশিয়াস রয়েছে, তবে তার ওয়াইফের মতো না, সে কিছুটা সিম্প্যাথেটিক ছিল লোয়ার ক্লাস পিপলের প্রতি। এখানে আমরা আরও কিছু মানে ক্যারেক্টার দেখি, যেমন তার বোন আছে, ভাই আছে। প্রথমে আসে ভাইয়ের কাছে লরি। এই লরি হচ্ছে স্যারিডান ফ্যামিলির একটা মাত্র ছেলে। তারপর আসি তার দুইটা বোনের কাছে, একজন হচ্ছে ম্যাগ আর একজন হচ্ছে জোস। তারা কিন্তু খুবই ক্লাস কনশিয়াস ছিল, লরার মতো ছিল না, মানে তাদের মায়ের মতো ছিল। এরপর এখানে একটা কুক থাকবে, তারপরে আরও কিছু সার্ভেন্ট আমরা এখানে দেখতে পাবো। যেমন দেখা যাচ্ছে কি একটা সার্ভেন্ট রয়েছে, সার্ভেন্ট মানে টেক যারা মানে কেয়ারটেকার আর কি, এরকম বলতে পারি। একটা হচ্ছে সাদি আর একটা হচ্ছে হ্যান্স নামে একটা ক্যারেক্টার রয়েছে। এরা দেখা যাচ্ছে তাদের সার্ভেন্ট, তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে তাদের ফ্যামিলির। আর অন্যদিকে লরার একটা ফ্রেন্ডও এখানে আমরা দেখি, যার নাম হচ্ছে কিটি। আর যে মানুষটা মৃত্যুবরণ করেছিল, প্রথমে আমি বলেছিলাম যে এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক, একটা লোয়ার ক্লাস পিপল মারা গিয়েছিল, তো ওই লোয়ার ক্লাস পিপলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে স্কট। এ স্কট হচ্ছে একজন ঘোড়া চালক, যে মূলত লরাদের বাড়ির পাশেই তার বাড়ি ছিল। তো সে মারা যায়, তো সে যেদিন মারা যায় সেদিন লরাদের বাড়িতে গার্ডেন পার্টি ছিল। তো এই স্কটের মৃত্যুটাই কিন্তু লরাকে মৃত্যু সম্পর্কে অবগত করে। এছাড়া এখানে কিছু ছোটো ছোটো ক্যারেক্টার রয়েছে, সেটা যখন স্টোরিটা বলবো তখন বলে যাব। আর স্টোরিতে কিন্তু আমি একটু ডিটেলস ইনক্লুড করেছি, কারণ অনেক সময় দেখা যায় কি স্টুডেন্টরা শুধু সামারিটাই পড়ে, তো আপনি যদি প্রপার একটা হ্যান্ডসাম সামারি না জানেন তাহলে দেখা যাবে কি আপনি প্রপারলি লিখতে পারবেন না।
তাহলে শুরু করে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর যে কোনো কিছু পড়ার আগে অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে আপনারা নোট ডাউন করতে পারেন। এতে করে কী হবে, জিনিসগুলো মাথায় থাকবে সহজে। তাহলে স্টার্ট করি। শুরুটা হয় এভাবে যে মানে এখন যে সিজনটা চলছিল আর কি, দেখা যাচ্ছে কি একদম সামার সিজন চলছে, গ্রীষ্মের সময়, খুবই রোদ ঝলমলে একটা দিন, মনে হচ্ছে যেন মানে খুবই প্রেফারেবল একটা দিন আর কি। না কোনো ক্লাউড ছিল আকাশের মধ্যে, খুব একটা অনেক বেশি বাতাসও ছিল না, গরমও ছিল না। তো এই দিনটা হচ্ছে স্যারিডন ফ্যামিলির গার্ডেন পার্টির জন্য একদম পারফেক্ট দিন। তো তারা এরকম একটা দিন চুজ করলো, আজকের দিনটা হচ্ছে তাদের বাড়িতে গার্ডেন পার্টি হবে। তো যখন গার্ডেন পার্টি হবে, সকালবেলা সকলে ব্রেকফাস্ট করছিল, লরা, ম্যাক, জোস এবং মিসেস স্যারিডন, তারা বসে বসে ব্রেকফাস্ট করছিল আর কীভাবে পার্টিটা অ্যারেঞ্জ করবে এটা নিয়ে ডিসকাস করছে। তো মিসেস স্যারিডন অলরেডি শুনতে পাই কি মানে তাদের যে টেন্টের কাজ করবে চারজন লোক, তারা অলরেডি চলে এসেছে, কিন্তু মিসেস স্যারিডন এখনও ডিসাইড করেনি যে এই পার্টিটা মূলত কে সব কিছু ডেকোর করবে, অ্যারেঞ্জ করবে, এটা নিয়ে তিনি এখনও কনফিউশনে রয়েছেন। তো দেখা গেল কি অলরেডি টেন্টওয়ালা চলে আসছে। তো ম্যাক মাত্র গোসল করে এসেছে, তার চুলগুলো খুবই ভিজা ছিল, অন্যদিকে জোশ এখনও রেডি হয়নি। তো তারা বলছে তারা এই পার্টি অ্যারেঞ্জ করতে পারবে না, কারণ তাদের পক্ষে এই অবস্থায় বাইরে যাওয়া সম্ভব না। তো তখন লরা ছিল একমাত্র যে মোটামুটি একটা প্রেফারেবল সিচুয়েশনে ছিল। তো তখন মিসেস স্যারিডন তাকেই এই যে দায়িত্বটা দেয়, কারণ লরা সবসময় এইগুলোর প্রতি খুবই এনথুজিয়াস্টিক থাকে, মানে সে চায় যে এমন কিছু করবে। তো তাকেই দায়িত্ব দেওয়া হয়। তো সে এখনও ব্রেকফাস্ট কমপ্লিট করেনি, তাই তার হাতে বাটার এবং ব্রেড নিয়ে সে বাইরে চলে যায়। তো ওই কাজের লোকগুলো আসে, তারা টেন্ট নিয়ে আসে, কীভাবে টেন্টটা লাগাবে এই সব কিছু। তো তখন লরা তাদের সামনে যায় এবং গিয়ে তাদের মায়ের সুরের মতো করে তাদেরকে কী করে মানে গুড মর্নিং বলে আর কি। তো এটা শোনার পর যেসব লোকগুলো কাজ করতে আসে, যে চারজন লোক, তারা কিছুটা অবাক হয়, কারণ সে খুবই ছোটো ছিল এসব কিছু পরিচালনা করার জন্য। আর অন্যদিকে লরার হাতে দেখা যাচ্ছে কি এখনও বাটার এবং ব্রেড আছে। তো এখন লরা না পারছে ফেলতে, না পারছে খেতে, এখন কি করবে, তাই সে হাতে ধরে সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ওই যে চারজন লোক এসেছিলো তারা খুবই মানে তার প্রতি মানে সে তারা বুঝতে পারছিলো লরার ব্যাপারটা, তো তারাও তাকে খুবই হেল্পফুল ছিল। এই চারজন লোকের মধ্যে একজন লোক ছিল যে খুবই লম্বা ছিল, মানে খুবই স্মার্ট, তার অ্যাটিটিউড, বিহেভিয়ার, এভরিথিং ওয়াজ ভেরি পারফেক্ট। তো এটার প্রতি আমাদের লরা কিছুটা অ্যাট্রাক্টেড হয়, যদিও তারা লোয়ার ক্লাস, তাও তার যে কাজের ব্যাপার ছিল, তার অ্যাপিয়ারেন্স, সব কিছু এতটা অ্যাট্রাক্টিভ ছিল যে লরা চিন্তা করছে কি শুধু শুধু মানুষ ক্লাস ডিসক্রিমিনেশন করে, এগুলো আসলে একটু মেকি ব্যাপার, এসব কিছু মানে আসলে বেসলেস জিনিস। তো এই লরা এই জিনিসগুলো চিন্তা করে, ক্লাস ডিসক্রিমিনেশন, কারণ এই মানুষগুলো কতটা পারফেক্টলি কাজ করে। আর অন্যদিকে লরা তারা দেখা যায় যারা হায়ার ক্লাস, তারা অলওয়েজ নাচ গান এগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই মানুষগুলো কতটা পারফেক্ট, ডিসক্রিমিনেশনটা এদের সাথেই করা হয়। তো লরা এই জিনিসগুলো চিন্তা করে। তারপর আমরা দেখতে পাই কি এখন টেন্টের কাজটা হচ্ছে, এখন লরা চিন্তা করছে কি সেখানে কিছু পদ্ম ফুল মানে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, মানে লিলিস টিলিস একটা গার্ডেন রয়েছে। এখন লরা চিন্তা করছে লিলিসগুলোকে কী করবে। তো একজনের মানে সেখানে একজন খাটো করে লোক ছিল, সে বলে কি আসলে এই যে এগুলোকে কোনো কিছুই করার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে ট্যান্ট থেকে খুব একটা এই জিনিসগুলো দেখাও যায় না, তো এটা নিয়ে কিছু না করা উচিত। তো আরেকজন লম্বা করে লোক তখন লরাকে বলে যে মানে আসলে আপনি কি চান যে পদ্মফুলগুলো দেখতে খারাপ লাগুক এরকম। তো এই জিনিসটা আমাদের লরার কাছে খুব বেশি খারাপ লেগে যায়। তো সেই ভাবছে যে কি এই লোকটা মানে তার প্রতি অসম্মান দেখাচ্ছে। তো লরা কি করবে কিছুই আর বলে না। তারপর আমরা দেখি কি তাহলে গেল কি প্রথমে কি ওই ট্যান্টলা আসে, তারপর পদ্মফুলের সিনটা হয়, থার্ডলি আসে আমরা পোয়েট, এখন আমাদের লরা চিন্তা করছে কি আশেপাশে কি ডেকোরেশন আছে সব কিছু একটু দেখে নিই। তো সে সব কিছুই দেখছে, এখন সেখানে একটা কার্কাস নামক একটা গার্ডেন রয়েছে, এখন চিন্তা করছে এগুলো দিয়ে কি করবে, কারণ হচ্ছে লরার একটা ব্যান্ড পার্টি আনবে। তো এখন ব্যান্ড পার্টির জন্য তাদেরকে একটা প্রপার জায়গা রাখতে হবে। তো লরা চিন্তা করছে একটা যাতে ফাঁকা জায়গা রাখা হয়। তো ওই কাজের লোকগুলো বলছিল কি আপনারা কি ব্যান্ড পার্টিও আনবেন, তখন সে বললো হ্যাঁ একটা ছোটো ব্যান্ড পার্টি আনা হবে। তো শেষ পর্যন্ত তারা ডিসাইড করলো যে এই যে ক্যারাকাস যে গাছগুলো রয়েছে, কার্কাস যে গাছগুলো সেগুলোর পাশে কী করা হবে, এই ব্যান্ড পার্টিটা রাখা হোক। তো সব কিছু খুবই ডিসাইডেড, সব কিছু স্মুথলি চলছিল। এরপর আমরা দেখতে পাই কি মানে
ব্যান্ড পার্টি রাখার জায়গা হয়ে গেল, তাঁবু টাঙানো হয়ে গেল, সব কিছুই খুব সুন্দর করে চলছিল। এরই মাঝখানে সেখানে যে লম্বা লোকটা ছিল, যার প্রতি লরা কিছুটা অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, সে লোকটা ল্যাভেন্ডারের একটা পাতা ছিঁড়ে নেয়। তো পাতা ছিঁড়ে নেওয়ার পর সে এটাকে স্মেল নিতে থাকে। তো এই জিনিসটা লরাকে খুব বেশি নাড়া দেয়। সে চিন্তা করলো এরকম কাজ কেউ করতে পারে, কারণ সচরাচর যারা লোয়ার ক্লাস থাকে তারা এই জিনিসগুলোতে ফ্যাসিনেটেড হয় না। তো এই জিনিসটা খুবই তার ভালো লাগে। যাই হোক, সবাই কাজে লেগে পড়লো, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, পদ্ম ফুলের জায়গায় পদ্ম ফুল, তারপর ব্যান্ড কোথায় বসবে সেটাও ডিসাইডেড, তারপরে দেখা যাচ্ছে গিয়ে ট্যান্টটাও লাগানো হয়ে গেল। তখন সাডেনলি আমাদের যে লরা, তার জন্য ভেতর থেকে একটা ডাক আসে, মানে সে চিন্তা মানে এইসব কাজের ফাঁকে কিন্তু সে তার ব্রেকফাস্টে সেরে ফেলেছে। তো তার ভেতর থেকে একটা ডাক আসে যে তার ফ্রেন্ড কল করেছে। তো সে তাড়াতাড়ি রুমে যায়, যাওয়ার পর দেখতে পায় কি তার বাবা এবং ভাই অফিসে চলে যাচ্ছে। সো তাদেরকে সে একটা হাক দেয়, তারপর সে ফোনটা রিসিভ করে। তার ফোনে ছিল তার ফ্রেন্ড কিটি। তো কিটিকে সে তাড়াতাড়ি বলে যাতে করে সে তাড়াতাড়ি করে চলে আসে, এসব কিছুই বলে। অন্যদিকে মিসেস স্যারিডান, সে চিল্লাই বলতে থাকে কি তুমি বলো কিটিকে গত রোববারে সে যে সুন্দর হ্যাটটা পিঙ্ক কালারের পরে এসেছিলো সেটাই যাতে সে আবার পরে আসে, তাকে খুব সুইট লাগছিল। তো কিটিকে আমাদের লরা সে জিনিসটা ইনফর্ম করে। তো ইনফর্ম করার পর আমরা দেখি কি কথা শেষ, টাটা বাই বাই। তো তখন লরা তার চারপাশের যে অবস্থা সেটা একটু অবজার্ভ করে, চিন্তা করে সে তার যে শান্ত বাড়িটা ছিল সেটা আজকে খুব কর্মচঞ্চল হয়ে পড়েছে। বাইরে থেকে কাজের আওয়াজ আসছে, কুক রান্না করছে, সব কিছু সাজানো হচ্ছে, এরকম একটা অবস্থা। তো এইগুলো চিন্তা করতে করতে হঠাৎ করে বেল বেজে ওঠে। তো একজন ফ্লোরিস্ট আসে। তো আসার পর তাদেরকে দেখা যায় কি অনেকগুলো পিঙ্ক লিলিস দেয়। তো লরা চিন্তা করে এতগুলো লিলিস তো তারা মেবি অর্ডার করেনি, হয়তো ভুল করে এসে গিয়েছে। তো তখনই তার মা এসে পড়ে, তার মা এসে বলে আসলে এটা আমি অর্ডার করেছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল আমি কি করব অনেকগুলো ফুল দিয়ে মানে আমার পার্টিটা সাজাবো। যাই হোক, প্রবলেম সলভ। তারপর অন্যদিকে ড্রয়িং রুম সাজানো হচ্ছে। ড্রয়িং রুম কে সাজাচ্ছে? ম্যাগ, জোশ, হ্যান। তো এরা সবাই মিলে কি করছে, মানে ড্রয়িং রুম সাজাচ্ছে। তো পিয়ানোটাকে সরাচ্ছে, সোফা ডেকোর করছে, সব কিছুর কাজ করছে। তো অন্যদিকে জোশ চিন্তা করছে যে সে যদি পিয়ানোটা বাজাতে পারে আজকে বিকেলে তাহলে খুব ভালো হবে, মানে তার একটা ইচ্ছে আর কি। তো সে একটু প্র্যাকটিস ট্র্যাকটিসও করে নিল। এরপর তার সাথে এসে লরাও যুক্ত হলো এবং তারা গান গাইলো। তো গান টান গাইছে, প্র্যাকটিস করছে। এরই মাঝখানে সাদি নামক তাদের একটা সার্ভেন্ট ছিল, সে এসে তাদেরকে ব্যাঘাত ঘটায়। সে জানায় কি মিসেস স্যারিডানকে যে কিছু ছোট ছোট ফ্ল্যাগ আনার কথা ছিল, যেটা স্যান্ডউইচের উপর দেওয়া হবে, আপনি কি সেটা এনেছেন? মিসেস স্যারিডান কিন্তু সেই জিনিসটা ভুলে গিয়েছিল। তো তিনি কিচেনে যায়। তো লরা কী করে, ওই জিনিসটা নিয়ে আসে, মানে কিনে এসে নিয়ে আসে, কিনে না আসলে সে নিয়ে আসে পরবর্তীতে। সে কিচেনে যায়। তো কিচেনে যাওয়ার পর সে নোটিস করে যে তাদের যে কুক ছিল সে পুরো 15 ডিফারেন্ট টাইপস অফ স্যান্ডউইচ বানিয়েছে। মানে তারা এই জিনিসটা দেখে খুবই ফ্যাসিনেটেড হয়ে যায়, মানে এতগুলা মানে খুবই মানে অন্যরকম একটা ব্যাপার। তারপর তাদের জন্য একটা ডেলিভারি ম্যান আসে, সে কিছু প্যাস্ট্রি নিয়ে আসে বা মানে কিছু খাবার দাবার এসব কিছু নিয়ে আসে। তো এগুলো সব কিছু লরা, তার বোন, এসব কিছু তারা সব কিছুই দেখে। দেখার পর সেই ডেলিভারি ম্যানটা তখন সাদি এবং কুককে ইনফর্ম করে যে একটা টেরিবল ইনসিডেন্ট ঘটেছে। সেটা কি, তাদের পাশে যে একটা হর্স মানে রাইডার ছিল, মানে যে একটা লোয়ার ক্লাস পিপল স্কট, সে মৃত্যুবরণ করেছে, যার পাঁচটা বাচ্চা রয়েছে, মানে খুবই গরিব তারা, এসব কিছু তাদেরকে জানায়। তো এটা আমাদের লরা শুনতে পায়। তো লরা শুনতে পাওয়ার পর তার জিনিসটা খুব বেশি খারাপ লাগে। সে চিন্তা করে যে মানে এদিকে তাদের বাসায় দেখা যাচ্ছে কি পার্টি হচ্ছে, আর অন্যদিকে মানে মানুষ শোক করছে, এই জিনিসটা সে মেনে নিতে পারে না। তখন সে চিন্তা করলো পার্টিটা কী করবে, ক্যান্সেল করে দেবে, এবং সে সবাইকে এই জিনিসটা ইনফর্ম করে। এতে করে তার ফ্যামিলির মেম্বার্সরা তার প্রতি রেগে যায়। তারা মানে তাকে বিভিন্নভাবে ভৎসনা দিতে থাকে যে তুমি খুবই সেন্টিমেন্টাল, তোমার এসব করা উচিত হচ্ছে না, তারা লোয়ার ক্লাস, আমরা হায়ার ক্লাস, সো তুমি এই জিনিসগুলো করতে পারো না, ওরা ওদের মতো, আমরা আমাদের মতো। তো লরা যদিও খুব স্যাড থাকে, সে যাই করছে তার মাথায় শুধু ওগুলাই কাজ করছে। তো তখন তার মা তাকে একটা ভেলভেট, ব্ল্যাক ভেলভেট কালারের দেখা যাচ্ছে যেখানে গোল্ড আছে এরকম একটা ক্যাপ দেয় পরার জন্য, হ্যাট। তো সে সেটা পরে, দেখেছে আসলে তাকে খুব গর্জিয়াস লাগছিল। আচ্ছা যাই হোক, সে চিন্তা করছে ভেতরে ভেতরে ব্যাটাটার কথা চিন্তা করছিল আর কি।
তারপর আমরা দেখি তারা দুপুরের খাবার খেয়ে ফেলে, তারপর আস্তে আস্তে পার্টির মানুষ আসা শুরু করে। তো সব কিছু খুবই স্মুথলি চলে, গেস্টরা চলে যায়, তারপরে তার ফ্রেন্ড কিটিও এসেছিল, তো সব কিছুই যেমন চেয়েছিল তেমন করে হয়। তারপর গেস্টের জায়গা আমরা পরে দেখতে পাই কি সে এমটি যে টেন্ট ছিল সেখানে মিস্টার স্যারিডান, তার ওয়াইফ, চিলড্রেন সবাই বসে আছে, তারা স্যান্ডউইচ খাচ্ছে। তো তখন মিস্টার স্যারিডানকে ইনফর্ম করা হয়েছে যে তার পাশে যে একজন হর্স রাইডার ছিল সে মৃত্যুবরণ করেছে। তো ভদ্রলোক খুবই দুঃখিত হয়। তো তখন মিসেস স্যারিডান চিন্তা করলো যে তাদের যে খাবারগুলো বেঁচে গিয়েছে ওই খাবারগুলো তারা সেই ভদ্রলোকের বাড়িতে পাঠিয়ে দিবে, সাথে কিছু লেলিসও। তো তখন আমাদের লরা চিন্তা করলো এটা হয়তো প্রেফারেবল হবে না, ভালো হবে না, এটা কেমন লাগে যে আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো তাদের জন্য দিয়ে দিব। তো পরবর্তীতে সে যদিও প্রথম দিকে রাজি হয়নি কিন্তু লাস্টে সে রাজি হয়। তো সে দেখা যায় ঝুড়িতে করে সে খাবারগুলো দিতে যায়। সে চিন্তা করেছিল খাবারগুলো দিবে, দিয়ে চলে আসবে। তো সেই উদ্দেশ্যে সে রওনা হলো। সেখানে যাওয়ার পর সে দেখতে পেল কি খুবই জরাজীর্ণ ঘর, খুবই পুয়ার কন্ডিশন, সবাই খুবই কান্না করছে, খুবই খারাপ অবস্থা। তো সেই খাবারগুলো তাদেরকে দেয়। কাকে দেয়? যে ভদ্রলোক মারা গিয়েছে তার শালিকাকে, মানে তার বউয়ের বোনকে। তো সে বউয়ের বোনটা দেখা যায় কি আমাদের লরার সাথে খুবই মানে একদম বাটারিং টাটারিং করে করে কথা বলছিল, কারণ সে লোয়ার ক্লাস থেকে বিলং করে অবশ্যই বলবে। তো তাকে রিকোয়েস্ট করে যে আপনি কি করেন, ড্যাড ম্যানটার একটা বার ফেসটা দেখেন। তো লরা প্রথমে রাজি হয় না কিন্তু তাকে ফোর্স করা হয়। তারপর লরা কি করে, ওই ভদ্রলোকের চেহারাটা দেখে। তো যখন তার চেহারাটা দেখে মনে হচ্ছিল যে ওই ভদ্রলোক যে মৃত্যুবরণ করেছে মনে হচ্ছে সে ছবির মধ্যে বসে আছে, এরকম একটা অবস্থা, মানে একটা ছবির মধ্যে থাকা যেমন অবস্থা ওরকম একটা অবস্থা। তো সে এই জিনিসটা খুব বেশি ব্যথিত হয়। তখন চিন্তা করলো ওই মৃত ব্যক্তিটা যার মৃত্যুটার সাথে আসলে ক্লাস ডিসক্রিমিনেশনের কোনো কিছুই থাকে না, মানে মৃত্যু সব কিছুর ঊর্ধ্বে, এবং মনে হচ্ছিল ওই মৃত লোকটা বলছিল যে মানে তোমরা সবাই ভালো থাকো, মানে সে যেন সবাইকে আশীর্বাদ করছিল এরকম একটা অবস্থা। তখন আমাদের লরার মধ্যে আসে যে আসলে এই যে ক্লাস ডিসক্রিমিনেশন এগুলো খুবই বেসলেস, মৃত্যু সবার জন্য সেম, সবার জন্য মৃত্যুটা আসবে, তো এগুলোর কোনো মানে হয় না। তো তার মধ্যে কিছুটা মানে অনুশোচনা আসে, তো সবার কান্না দেখে সেও কান্না করে দেয়। তো আমরা দেখি কি তার আসতে দেরি হওয়ার কারণে তার ভাইও তাকে নিতে চলে আসে লরি। লরি যখন আসে তো তখন তার ভাই তাকে জিজ্ঞেস করে তুমি কি কান্না করছিলে? তো তখন লরিকে সে সব কিছুই বলে যে আসলে মৃত্যু একটা ব্যাপার যেটা কোনো সব ডিসক্রিমিনেশনের ঊর্ধ্বে, এসব কিছু তার ভাইকে বলে। তো ভাইকে বলার পর দেখা যায় কি তার ভাইও কিছুটা কি হয়ে যায়, মানে তার কথায় এসে যায় এবং সেও কান্না করে দেয়, মানে সেও কিছুটা লরার কথায় ফ্যাসিনেটেড হয়ে যায় আর কি। তো এখানে স্টোরিটা শেষ হয়ে যায়। আসলে মৃত্যু যে একটা ব্যাপার রয়েছে সেটা কি করে, সব ডিসক্রিমিনেশন দূর করে দেয়। এই যে ডিসক্রিমিনেশন এটা মানুষেরই তৈরি, সো এগুলো না করাটাই বেটার, এই জিনিসটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সিম্পল একটা স্টোরি, আমি একটু বেশি ইনফরমেশান অ্যাড করে জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলেছি, হতে পারে, ঠিক আছে? তাও আমি আবার একটু সামারাইজ করে দিই। তাহলে ব্যাপারটা কি, গার্ডেন পার্টি হবে, লরাকে দায়িত্ব দেওয়া হয়, তো সে সব কিছু অবজার্ভ করে, টেন্ট লাগানোর লোকগুলোও আসে, তারা খুবই হেল্পফুল ছিল। তারপর পদ্মফুলওয়ালার ইনসিডেন্টটা নিয়ে আমাদের লরার মনে হয় যে ওয়ার্কারগুলো তার প্রতি ডিসরেসপেক্টফুল। এরপর দেখা যায় কি তার ফ্রেন্ডের কল আসে, সে কথা বলে, বাড়ির সব কিছু অবজার্ভ করে, বাড়ির অন্য সদস্যরাও সব কিছু ঠিকঠাক করে। তারপর দেখা যায় কি কুকে সাথে একজন ডেলিভারিম্যান কথা বলছিল যে একজন লোক মারা গিয়েছে যে হচ্ছে স্কট লোয়ার ক্লাস। তো এসব কিছু শুনে লরা খুবই ব্যথিত হয়, সে চিন্তা করে পার্টি ক্যান্সেল করবে, কিন্তু তার বাসার কেউ রাজি হয় না, উল্টো তার প্রতি রেগে যায়। পরবর্তীতে পার্টি শেষে তার মা কি করে, যে খাবারগুলো ছিল সেগুলো তাদের বাড়িতে পাঠিয়ে দেয় এবং লরা খাবারগুলো নিয়ে যায়। যাওয়ার পর তাদের স্যাড কন্ডিশন দেখে সে খুবই ব্যথিত হয় এবং ডিসক্রিমিনেশনটা যে বেসলেস জিনিস সেই জিনিসটা সে সেখানে গিয়ে বুঝতে পারে। এখানে স্টোরিটা কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি থিমে। ফার্স্ট ইম্পর্টেন্ট থিম হচ্ছে ক্লাস কনশিয়াসনেস। এই যে লোয়ার ক্লাস মানে লোয়ার ক্লাস হায়ার ক্লাসের মধ্যে যে একটা তফাৎ, ক্লাস কনশিয়াসনেস, এটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মানুষ কি করে, শুধু শুধু ডিসক্রিমিনেশন করে, এগুলোর কোনো মানে হয় না। এখানে বেশিরভাগ ক্যারেক্টার কিন্তু খুবই ক্লাস কনশিয়াস, নিজেদের প্রেস্টিজ ধরে রাখার ক্ষেত্রে খুবই সচেতন। অন্যদিকে ইলিউশন ভার্সেস রিয়ালিটি, মানে সবাই মানে খুবই চিন্তা করছে যে জীবন মানেই হচ্ছে কি হায়ার ক্লাস পিপলদের যে চিন্তাভাবনা আর কি, তাদের ফুড, তাদের স্টেটাস, এগুলাই সব কিছু, কিন্তু মানে রিয়ালিটিটা টোটালি ডিফারেন্ট, ঠিক আছে?
ক্লাস বলে কোনো কিছুই নেই, এই জিনিসটা তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন। তারপর হচ্ছে যে সেন্সিটিভিটি অ্যান্ড ইনসেন্সিটিভিটি, ঠিক আছে, এই যে তারা পার্টি রাখে, হায়ার ক্লাস পিপল মিউজিক রাখে, বিভিন্ন কিছু করে, এগুলোর কি কোনো প্রয়োজন ছিল? মানে এগুলোর কোনো মানে নেই একটা মানে চিন্তা করছে আর কি। একদিকে মৃত্যু, মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে তারা পার্টি করছে, খুবই ইনসেন্সিটিভ একটা সিচুয়েশন। তারপর হচ্ছে ডেথ অ্যান্ড লাইফ, জীবন এবং মৃত্যু, মানে মৃত্যু কোনো ডিসক্রিমিনেশন মানে না, সবার জন্যই সেম, এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের কবি নিজের জীবনের উপর, ঘটনার উপর বেস করে এটা লিখেছেন। তিনি 13 বছর বয়সে হয়তো এই জিনিসটা ফিল করেছিলেন এবং 23 বছর বয়সে এসে তিনি এই স্টোরিটা লিখেন। পরবর্তীতে আমরা দেখি কি তিনিও খুব কম বয়সে মৃত্যুবরণ করেন, যদিও তার কাজগুলোই তাকে আজ পর্যন্ত ফেমাস করে রেখেছে। ধন্যবাদ সবাইকে।